নমস্কার, আমি সুস্মিতা দাস। আমি যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের ছাত্রী। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আয়ুষ্মান ভারত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে সেপ্টেম্বর 2018 সালে এই প্রকল্পটা চালু করেছেন। এই প্রকল্পের মধ্যে দুটি বিষয় রয়েছে, একটা হলো হেলথ কেয়ার, যেটার মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে, প্রায় 1.5 লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে, যার জন্য প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং অন্যটি হলো ন্যাশনাল হেলথ স্কিম। এই ন্যাশনাল হেলথ স্কিমের অধীনে প্রায় আমাদের ভারতের দরিদ্র সীমার নিচে অবস্থিত এবং অসুরক্ষিত সম্প্রদায়ের মানুষেরা স্বাস্থ্য বিমার অধীনে আসতে চলেছে। এর জন্য প্রত্যেকটি পরিবারকে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা করে দেওয়া হচ্ছে। আমাদের দেশ প্রগতিশীল এবং সেটা এই এই ধরনের বিমা করার ফলে আমরা আরও ভবিষ্যতে আরও স্বাস্থ্যোজ্জ্বল দেশ গঠন করব। এই সম্পর্কে আমার মনে হয় এটা এই ধরনের বিমা গঠনের ফলে আমরা স্বাস্থ্যোজ্জ্বল একটা দেশ গঠন করতে পারব। নমস্কার।